সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে সিনেমাটার কথা বলবো সেটার নাম ওয়েটিং ফর দ্য বারবেরিয়ান্স। সিনেমাটা আসলে হঠাৎ করে নতুন করে আসলে সিভিলাইজড হচ্ছে একটা জাতি, এবং যারা বনে জঙ্গলে থাকে তাদের সাথে যে এই সিভিলাইজেশনের মাঝে যে নতুন তাদের জায়গা দখল করে নিয়ে শহর করা, এবং এই বন জঙ্গলে যেসব যাযাবর মানুষ থাকে, অসভ্য মানুষ থাকে, তাদের সরিয়ে দেওয়া এবং তাদের উপর যে অত্যাচার সেটার উপর নিয়েই এই সিনেমাটা করা। তো সিনেমাটা আসলে এভাবে দেখায় যে একটা সভ্য জাতিকে দেখায় যেখানে কিনা নতুন শহর গড়ে উঠেছে এবং একটা সাম্রাজ্যের এম্পায়ারের আন্ডারে সে শহরটা থাকে, এবং এই শহরের দায়িত্বে থাকে একটা ম্যাজিস্ট্রেট যে কিনা প্রধান আইনের কাজ এখানে করে, সকল দেখাশোনা করে। তো এই শহরে হঠাৎ করেই একটা পুলিশের কর্নেল আসে। এখানে দেখানো হয়েছে এমনভাবে যে তখন পুলিশই অনেক বড় কিছু, সেনাবাহিনীর সমতুল্য কিছু। এই পুলিশের কর্নেলের যে অভিনয়টা, এই অভিনয়টা করেছে হচ্ছে জনি ডেপ। তো সে আসে এবং সে এসে এইভাবে বলে যে এরকম যারা বনে জঙ্গলে থাকে পাহাড়ি লোকজন, এদেরই মেইনলি বারবেরিয়ান বলা হয়েছে, এরা নাকি এই শহরে আক্রমণ করবে এবং করে এই জায়গাটা দখল করে নিবে এম্পায়ারের কাছ থেকে, কারণ এই জায়গাটা তো ওই বারবেরিয়ানদেরই, কিন্তু এখানে তারা দখল করে নতুন করে শহর করেছে আর কি। তো এর জন্য সে আর কি তাদের ধরার জন্য আসে, এবং ইতোমধ্যেই সেখানে যে পাহাড়ি এই লোকজন সেখান থেকে দুইজন ধরা পড়ে, যারা কিনা ভেড়া চুরি করতে এসেছিল এবং ধরা পড়ে যায় তারা। কিন্তু যে ম্যাজিস্ট্রেট তাদের জাস্ট এইটা জাস্ট জিজ্ঞাসাবাদ করে বের করে ফেলে যে এরা ভেড়া চুরি করতে এসেছিল, কিন্তু যে কিনা কর্নেল, যে কিনা জনি ডেপ যেটার অভিনয় করেছে, সে তাদের উপর প্রচণ্ড মাত্রার অত্যাচার করে, এবং তাদের ভিতরে একজন ছিল তার মামা এবং বোনের ছেলে, একটা ছোট ছেলে এবং তার মামা ছিল, তো মামার চোখ উঠিয়ে ফেলা হয় এবং প্রচুর অত্যাচার করে তাকে প্রায় মেরে ফেলা হয়, এবং যে ভাগ্নেটা থাকে তার উপরও ছুরি দিয়ে অনেকবার আঘাত করা হয় এবং তার অবস্থাও খুব খারাপ থাকে, এবং লাস্টে তাকে নিয়ে অন্য যারা আছে পাহাড়ি লোকজন তাদের ধরতে যাওয়া হয়। তো ওইরকমভাবে ওই ওকে নিয়ে যে আরও অনেক পাহাড়ি লোকজনকে ধরা হয় এবং তারপরে প্রচুর লোকজনকে নিয়ে আসা হয়। তো এইসব লোকজনের উপর প্রচণ্ডভাবে অত্যাচার করা হয়, কারো হাত ভেঙে দেওয়া হয়, পা ভেঙে দেওয়া হয়, কাউকে চোখ তুলে নেওয়া হয়, এভাবে আর কি অত্যাচার করে। তো এরপরে আর কি জনি ডেপ সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে, কর্নেল চলে যাওয়ার পরে যে ম্যাজিস্ট্রেটটা থাকে তার অনেক খারাপ লাগে, কারণ সে বুঝতে পারে যে এই জিনিসটা আসলে ভালো হচ্ছে না, এটা অবিচার হচ্ছে, এইভাবে নিরীহ মানুষকে অত্যাচার করা এটা ঠিক না। তো সে আসলে সকলকে ছেড়ে দেয় এখান থেকে, জেলখানা থেকে সকলকে ছেড়ে দেয়, এবং সেখানে একটা মেয়ে থাকে যার কিনা অবস্থা খুব খারাপ থাকে, তাকেও আর কি সেখান থেকে সে উদ্ধার করে, এবং উদ্ধার করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। তো মেয়েটা আস্তে আস্তে তার কোথায় থাকে, কি কোথা থেকে এসেছে এবং তার পরিবারের এখন কি অবস্থা সেটা বলে, সেখান থেকে জানতে পারে যে মেয়েটার সাথে তার বাবাকে আনা হয়েছিল এবং বাবাকে হত্যা করা হয়েছে, এবং মেয়েটার উপরও অস্বাভাবিকভাবে অত্যাচার করা হয়, মেয়েটাকে খোঁড়া করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এই যে ম্যাজিস্ট্রেট থাকে সে বিভিন্ন ওষুধ দিয়ে তাকে সুস্থ করে তোলে। এই ম্যাজিস্ট্রেটের আবার আর্কিওলজির উপর খুব উৎসাহ, এবং সে বিভিন্ন জিনিসপত্র গবেষণা করে, মাটি খনন করা অবস্থায় বিভিন্ন লিপি নিয়ে গবেষণা করে, বিভিন্ন মুদ্রার গবেষণা করে এবং সেগুলা সংরক্ষণ করে। তো এখান থেকে সে ওই মেয়েটাকে তার যে বাসা, যে পাহাড়ি এলাকা, সেখানে দিয়ে দেওয়া হয় এবং এই দিয়ে দেওয়ার জন্য যায় আর কি। তো এই খবরটা আবার যে এম্পায়ার, যাদের কিনা এই পুলিশ বাহিনী যাদের, সে এম্পায়ারের কাছে চলে যায়, এবং সেখান থেকে নতুন আরেকটা অফিসার পাঠানো হয় যেটার অভিনয় কিনা করেছে রবার্ট প্যাটিনসন। তো সে আসে এবং সে ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন চার্জ যে অভিযুক্ত করে যে এরকম কেন করেছে, সে দেশদ্রোহিতার কাজ করেছে, এবং ম্যাজিস্ট্রেটকে জেলখানে আটকানো হয় এবং সেখানে তাকে তার উপর অত্যাচার করা হয় এবং তাকে মারাত্মকভাবে অপমান করা হয়, তাকে মেয়েদের ড্রেস পরিয়ে পুরো শহরের ভিতর ঘোরানো হয়, এরকম টাইপের অপমান। তো তারপরেও সকল লোকজন নিয়ে আবারও তারা হচ্ছে এই পাহাড়িদের অত্যাচার করতে যায়, এবং বেশ কয়েক মাস ধরে তারা এরকম করে। তো হঠাৎ করে যে অফিসার রবার্ট প্যাটিনসন থাকে, সে ওখান থেকে চলে আসে, এবং চলে আসার পরে একদিনের পরেই আবার দেখা যায় যে কিছু সৈনিকদের পাহাড়ি লোকজন ঘোড়ায় করে পাঠিয়ে দেয়, এবং যাদের কিনা মাথার অর্ধেক ছিল না আর কি। তো মোটামুটি এটুকু নিশ্চিত করার জন্য এটা দেখায় যে যারা গিয়েছিল তাদের সকলকে মেরে ফেলা হয়েছে, এবং মোটামুটি
এই সৈন্যগুলা যখন এখান থেকে চলে যাওয়ার আদেশ আসে, এম্পায়ার থেকে আদেশ আসে, যারা কিনা তারা কিনা যেন ওখান থেকে চলে আসে, তো এই শহরে যত কিছু ছিল, এত এতক্ষণ তো শহরের লোকজন ম্যাজিস্ট্রেটকে খারাপ ভাবছিল, সবাই ভাবছিল যে এই সৈন্যগুলাই ভালো কথা বলছে এবং ম্যাজিস্ট্রেট আসলে খারাপ কাজ করেছে, তো এরা যাওয়ার আগে, এই সৈন্যগুলা যাওয়ার আগে শহর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। তো শহরের লোকজন তখন বুঝতে পারে যে আসলে ম্যাজিস্ট্রেটই ঠিক ছিল এবং এরা খারাপ ছিল, কিন্তু এখন আসলে কিছু করার নেই, কারণ ওরা সবকিছু লুট করে নিয়ে চলে যায় এবং একদম নিঃস্ব হয়ে যায় তারা। তাদের কাছে খাবারও কিছু থাকে না, সবকিছু একটা ভালো গড়া শহরকে একদম ধ্বংস করে দেওয়া হয়। তো লাস্টে এরকমও দেখা যায় যে জনি ডেপো, যারা কিনা যে কিনা কর্নেল ছিল, সেও তো এদের সাথে গিয়েছিল, তারও আর কোনো সৈন্য নেই, সে একা খুব বিধ্বস্ত অবস্থায় পালিয়ে এসেছে সেখান থেকে এবং সেও আবার ফিরে যাচ্ছে তার এম্পায়ারে আর কি। তো এখানেই সিনেমা শেষ হয় এবং লাস্টে দেখা যায় এরকম যে পাহাড়ি যে লোকজন, যাদের কিনা জায়গা যাদের কাছ থেকে দখল করে শহর করা হয়েছিল, তারা আবার এখানে আসছে এবং এটা দখল করার জন্য আসছে এবং তারা তাদের বসতি নির্মাণ করার জন্য আসছে। তো সিনেমা এখানেই শেষ হয়। নতুন আর কি সাম্রাজ্যে গড়ার সময় এই মানুষগুলা, যাযাবর মানুষগুলোর উপর কিভাবে অত্যাচার করা হয়েছিল তার উপরই এই সিনেমা মেইনলি। তো সিনেমা আহামরি কিছু না, তো সিনেমাকে আমি দিব 10-এর ভিতর 5। আরো ভালো হতে পারতো সিনেমাটা, আসলে এত বড় বড় স্টার নিয়ে করা সিনেমা, তো আরো এক্সপেকটেশন বেশি ছিল আমার, তো এরকম কিছুই পাইনি আমি। তো দেখতে পারেন, আসলে ভালো লাগবে, আর দেখার পরে কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।